সোনারগাঁও বাংলার প্রাচীন একটি রাজধানী। ঢাকার খুব কাছেই অবস্থিত এই আকর্ষণীয় স্থানটি। এখানে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বিশাল চত্বরে রয়েছে বেশ কয়েকটি পিকনিক স্পট। বিশেষ করে পিকনিক স্পটে শীতকালে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী এখানে ভ্রমণে আসে। কেননা এখানে রয়েছে গ্রাম বাংলার ঐতিহাসিক নানান সব স্মৃতি। এগুলো হলো লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর, ঐতিহাসিক পানাম নগর, গোয়ালদি মসজিদ, গিয়াসুদ্দিন আজম শাহের মাজার ছাড়াও আরও অনেক ঐতিহাসিক স্থান। প্রতিদিনের ব্যস্ততা কাটিয়ে ওঠার জন্য আমরা অনেকেই বেছে নিই একদিনের ট্যুর, আর এর জন্য আদর্শ জায়গা হতে পারে ঢাকা থেকে 27 কিলোমিটার দক্ষিণ পূর্ব অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও। নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোগলপাড়া ক্রসিং থেকে প্রায় 2.5 কিলোমিটার উত্তরে সোনারগাঁও অবস্থিত। সোনারগাঁয়ের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ম্যুরাল। এই ম্যুরালটি বঙ্গবন্ধুর আত্মত্যাগের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিবে। ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে হিন্দু আমলের রাজধানী এখানে অবস্থিত ছিল বলে ধারণা করা হয়। পরবর্তীকালে মুসলিম শাসকদের পূর্ববঙ্গের প্রাদেশিক কেন্দ্র হিসেবে এটি গড়ে উঠেছিল। সোনারগাঁওয়ে ফাউন্ডেশনের প্রবেশপথের সামনেই আগত পর্যটকদের বিনোদনের সুযোগ সৃষ্টির প্রয়াসে আম, লিচু, পাম, মেহগনি, নারকেল ও গুবাক তরুর শাড়ির শ্যামস্নিগ্ধ হৃদয় জুড়ানো নিরিবিলি পরিবেশে নির্মাণ করা হয়েছে ঐতিহ্য নামে একটি বিনোদনী স্পট। এই স্পট ব্যবহারের জন্য নির্দিষ্ট ফি রয়েছে। এছাড়া ফাউন্ডেশনের প্রধান প্রবেশ গেটের আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য বিনোদনী স্পট ও বিলাসবহুল সোনারগাঁ মিনি চাইনিজ রেস্তোরাঁ। বাংলাদেশের প্রাচীন জনপদের মধ্যে শিল্পকলা, সংস্কৃতি ও ঐতিহ্যের ক্ষেত্রে সোনারগাঁও একটি গৌরবময় জনপদ। আনুমানিক 1281 খ্রিস্টাব্দে এ অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়। মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল। যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য পানাম সিটি হয়ে উঠতে পারে এক আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। বাংলার রাজধানী হিসেবে সুপরিচিত এই পানাম নগরীর স্থাপত্যশৈলী ব্রিটিশ আমলের তৈরি। পানাম নগর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। পানাম নগরে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে জড়ানো রয়েছে। সোনারগাঁয়ের 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই পানাম নগরী গড়ে উঠেছে। এখানকার লাল ইটের পুরানো দেয়াল মুহূর্তেই আপনার চোখের সামনে দাঁড় করিয়ে দিতে পারে কোনো এক ঐতিহাসিক সময়। ১৬১০ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের আমলে ঢাকা সুবে বাংলার রাজধানী হিসেবে ঘোষিত হবার পূর্ব পর্যন্ত সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী।
ঈসা খাঁ ও তার বংশধরদের শাসন আমলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী। প্রাচীন রাজধানী সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে চাইলে যে কেউ পারবেন খুব অল্প সময়ের মধ্যে। নদীনালা খালবিল পরিবেষ্টিত এবং অসংখ্য গাছপালা সবুজের সমারোহ আপনাকে সহজেই আকৃষ্ট করবে। 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন পানাম নগরের অংশবিশেষ একটি পুরনো বাড়িতে এই জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঈসাখাঁর বাড়িটি অসাধারণ স্থাপত্যশীল আর মধ্যযুগে পানাম নগরী আপনাকে কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দেবে আপনার ব্যস্ততা, দুঃখ আর গ্লানিকে। দীর্ঘ একটি সড়কের উভয় পাশে পুরাতন ভবন স্থাপত্যের মাধ্যমে গড়ে উঠেছিল এই পানাম নগর। সড়কের উভয় পাশে মোট 52টি পুরাতন বাড়ি এই পানাম নগরীর মূল আকর্ষণ। কারুশিল্প গ্রামে বৈচিত্র্যময় লোকজ স্থাপত্য গঠনে বিভিন্ন ঘরে কারুশিল্প উৎপাদন, প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। দোচালা চৌচালা মোটিফে তৈরি এই ঘরগুলোয় দেশের বিভিন্ন অঞ্চলের অজানা অচেনা আর্থিকভাবে অবহেলিত অথচ দক্ষ কারুশিল্পীরা বাঁশ, বেত, কাঠখোদাই, মাটি, জামদানি, নকশিকাঁথা, একতারা, পাট, শঙ্খ, মৃৎশিল্প ও ঝিনুকের সামগ্রী ইত্যাদি কারুশিল্প উৎপাদন, প্রদর্শনী ও বিক্রি হচ্ছে। এছাড়া জাদুঘরের অভ্যন্তরে আরও রয়েছে বিনোদন ব্যবস্থার জন্য স্থায়ী পিকনিক স্পট, স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত আঁকাবাঁকা মনোরম লেক। প্রাচীন সুবর্ণ গ্রাম থেকে সোনারগাঁও নামের উদ্ভব বলে কারো কারো ধারণা রয়েছে। অন্য ধারণা মতে বারো ভূঁইয়া প্রধান ঈসাখাঁর স্ত্রী সোনা বিবির নাম অনুসারে এই সোনারগাঁওয়ের নামকরণ করা হয়েছে। যেভাবে সোনারগাঁও যাবেন, যে কেউ প্রাইভেট কার অথবা মাইক্রোবাস নিয়ে সরাসরি লোক ও কারুশিল্প জাদুঘরে যেতে পারবেন, আর যদি বাসে যেতে চান তাহলে গুলিস্থান থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ মোগলপাড়া চৌরাস্তায় এসে নামতে হবে। সেখান থেকে রিক্সা অথবা অটোরিক্সা যোগে সোনারগাঁ জাদুঘরে যেতে হবে। মোগলপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার অভ্যন্তরে সোনারগাঁ জাদুঘরের অবস্থান এবং এর সাথেই রয়েছে পানাম নগরী। সুতরাং যে কেউ
বাস, মিনি বাস, বেবি ট্যাক্সি, মোটরসাইকেল সহ যে কোনো ধরনের বাহনেই যেতে পারবেন সেখানে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।